মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের শেয়ার করছি সাম্বার রেসিপি। অনেকেই এই রেসিপিটি জানেন হবে, তবে আমি আজকে একদম ট্র্যাডিশনাল যে সাম্বার হয় তার রেসিপি শেয়ার করছি, যেটা ধোসা ইডলি এগুলোর সাথে সার্ভ করা হয়। তো এটা বানানোর জন্য এখানে আমি অল্প একটু তেঁতুল একটু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে এবারে আমি এটাকে ভালো করে কুচলে এর জলটা নেব, বাকি অংশটা আমি ছেঁকে ফেলে দেব। এখানে কিছু সবজি কেটে রেখেছি, রয়েছে টমেটো, ভেন্ডি নিয়েছি একটু, সজনে ডাঁটা রয়েছে, রয়েছে গাজর আর লাউ। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবজিটা কম বেশি করতে পারেন। এখানে আমি মোটামুটি দুটো ভেন্ডি নিয়েছি, এই ভেন্ডিটাও আপনারা দিতে পারেন। এখানে সজনে ডাঁটা রয়েছে দুটো তিনটে, একটু গাজর নিয়েছি আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, রয়েছে একটা টমেটো, দানাগুলো ফেলে দিয়েছি আর একটু লাউ রেখেছি। তো এটা ছাড়াও আরও অন্যান্য সবজিও দেওয়া যায়। এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি, রয়েছে কারি পাতা, যেটা সাম্বারের একদম একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা একদমই স্কিপ করা যাবে না, অবশ্যই এটা দিতে হবে। এই কারি পাতাটা আমি এটা ফোড়ন ইউজ করব। এখানে একটু চিনি রেখেছি, অল্প করে দেব, টেস্টটা ব্যালেন্স হবে। তাহলে একটু নুন রেখেছি, পরিমাণ মতো ইউজ করব। আর এখানটায় রয়েছে অড়হর ডাল, তো এই ডালটা আমি রেখেছি হাফ কাপ মতন। তো এই ডালটাকে আমি প্রথমে প্রেশার কুকারে সেদ্ধ করব। এখানে দেখুন তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে কোচলে এর থেকে পুরো পাল্পটা আমি পার করে নেব, তারপর ছেঁকে নেব। তেঁতুলের পরিমাণ খুব বেশি হলে কিন্তু টক হয়ে যাবে। এখানে আমি বলছি ছোট্ট একটা পাতলেবুর সাইজে আমি গোল করে তেঁতুল নিয়েছিলাম। এখানে আমি অড়হর ডালটাকে ধুয়ে রেখেছি, এবারে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণ হলুদ, মোটামুটি আমি এখানে 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেব নুন। ডালটা প্রেশারে আমি যদি সেদ্ধ করে নিই তাহলে সাম্বারটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে কড়াইতে সেদ্ধ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। ডালটাকে আমি 3টে সিটি দেব মিডিয়াম আঁচ করে। দেখুন ডালটা একদম সুন্দরভাবে গুলে গেছে, ঠিক এরকমভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। এবারে আমি কড়ার মধ্যে সজনে ডাঁটা, গাজর, ভেন্ডি, তারপর লাউ আর টমেটো, এই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব জল, বেশ খানিকটা জল দেব, কেননা সাম্বারটা একটু পাতলাই হয়, ওই জন্য জলটা আপনারা বুঝিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন, স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে রেখেছি। এবারে সমস্ত কিছু মিক্স করে দিলাম, এবারে আমি ঢাকনাটা বন্ধ করে এই সবজিগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব। এই সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতন গুড় দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের জল। তো ট্র্যাডিশনাল সাম্বারে কিন্তু গুড় অবশ্যই দিতে হয়, তো আপনারা অবশ্যই করে দেবেন। আর যদি মনে করেন যে না দিতে চান না, সেক্ষেত্রে শুধু চিনি দিলেও চলবে। এখানে আমি 1 টেবিল স্পুন মতন সাম্বার মশলা দিয়ে দিচ্ছি, এটা আপনারা প্যাকেটে বাজারে কিনতেও পেয়ে যাবেন, বাড়িতেও তৈরি করা যায়। এবারে ভালো করে আমি মিক্স করে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডালটা। ডালটাকে মানে খুব ভালো করে ঘেঁটে নিতে হবে যেন এটা একদম স্মুথ হয়ে যায়। এবারে এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে দেব, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি এবারে ফোড়নটা এর মধ্যে দেব। ফোড়নের জন্য আমি কি করব, আলাদা একটা জায়গায় তেল ভালো করে সাদা তেল গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একই সাথে দিয়ে দেব কারি পাতা, তার সাথে আমি দিয়ে দেব 1/3 মানে টিস্পুন মতন সর্ষে, কালো সর্ষে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। সর্ষেগুলো যখন ফেটে যাবে তারপর এটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে একটু করে ফোটাবো, তারপর এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আপনারা সাম্বার তৈরি করুন, এটা ইডলি বলুন, ধোসা বলুন, সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।